তো নির্ধারিতভাবে শাসক দলের পক্ষ থেকে মানে আজকের মধ্যে যাতে বিজয় মিছিল শেষ করা হয়, সম্ভবত পরীক্ষা টরীক্ষাকে কেন্দ্র করে আজকের দিনটা ঠিক করেছে, সেই হিসাবে আজকে অনেক জায়গায় বিজয় মিছিল হচ্ছে। এতে তো কোনো অসুবিধা নেই, যেই দল জিতবে সেই দল বিজয় মিছিল করবে, কোনো সমস্যা নেই। সমস্যা হলো এখানে সোনামুড়ার যে মিছিলটা, সেই মিছিলটা থেকে মিছিলটা ঘুরে এসে যখন আমাদের পার্টি অফিসের সামনে দিয়ে যায়, তখন আমাদের লোকাল কমিটির যে অফিসটা রাস্তার পশ্চিম পাশে, সেই অফিসটা আক্রমণ করে এবং একটা পেট্রোল বোমা জাতীয় নিক্ষেপ করে তাতে একটু আগুন জ্বলে ওঠে। তারপর দরজা জানালাগুলি ভাঙচুর করে ভিতরের যত জিনিস আছে, আলমিরা থেকে শুরু করে চেয়ার টেবিল সব কিছু ভাঙচুর করেছে। এখানে তো নির্বাচনের পর থেকে পুলিশের লোকরা পাহারা ছিল, মিছিলের সাথেও পুলিশের লোকরা ছিল। এমনিতে শুনেছি এখানে পুলিশের লোকরা এখানে সংখ্যায় কম ছিল, তারা বাধা দেওয়ার কিছুটা চেষ্টা করেছে, কিন্তু একটা মিছিলের দিক দিয়ে যাবে যেভাবে পুলিশ রাখার কথা সেভাবে রাখেনি। আমি সঙ্গে সঙ্গে ওসি এবং এসডিপিওকে ফোন করেছি। ফোন করার পরে ওনারা বলছিলেন যে না, আমাদের পর্যাপ্ত পুলিশ এখানে আছে, এখানে তো কিছু হওয়ার কথা না। আমি বলছি না, হচ্ছে, এরা আগুন লাগানোর চেষ্টা করছে, পেট্রোল বোমা নিক্ষেপ করেছে, ভাঙচুর করছে। তারপর অনেকক্ষণ পর পুলিশ এসেছে। এখন এই মিছিলটার মধ্যে এদের দলের নেতৃত্ব ছিল এবং এখানকার ভাইস চেয়ারম্যান ওনারাও ছিলেন মিছিলের মধ্যে। একটা শহরে এই ধরনের লোকরা বিজয় মিছিলে থাকার পরও ভোট কম পেয়েছে, সারা রাজ্যে যেমন কম পেয়েছে, আমাদের এই কনস্টিটিউয়েন্সিতেও কম পেয়েছে, বিশেষ করে সোনামুড়া নগর পঞ্চায়েতে, যেখানে তারা প্রায় 60-65% বা 70% ভোটও পেয়েছিল গত কিছুদিন আগে নগরের নির্বাচনে। লোকসভার তো হিসাবেই নেই, নগরের নির্বাচনে পেয়েছিল। সেই জায়গায় তারা এই নগর এলাকার মধ্যে এবং তার সঙ্গে যে মধুবন টধুবন নিয়ে, আর সঙ্গে যদি আমরা রাঙ্গামাটি ধরি, তাহলে পরে দেখা যায় তাদের যে ধারণা ছিল যে তারা 1 থেকে 1.5 হাজার ভোট সাধারণভাবে বেশি পাবে, এটা ধারণা ছিল, কিন্তু সেখানে 700-এর উপরে ভোট তারা কম পেয়েছে। এটা হয়তো একটা জিদ তাদের থাকতে পারে, সারা রাজ্যেই তো এটা মানুষের উপরে ধরনের আক্রমণ হচ্ছে, মানুষ যাতে কথা বলতে না পারে, মানুষ যাতে এগোতে না পারে, এটাই মনে হচ্ছে। তো প্রথম কথা হলো যে আমরা বললে সব জায়গায় ওনারা যায়, এই বিষয়ে আমি কোনো ইয়ে করছি না, ঘটনার পরে যাচ্ছে, ঘটনা হয়ে যাচ্ছে, আর ঘটনা ছাড়া তো আমরা বলতেও পারি না। ঘটনা যখন হচ্ছে তখন আমরা ফোন করি, ফোন করলে ওনারা অ্যাটেন্ড করে, এটা ঠিক আছে, যায়। কিন্তু আজকের ব্যাপারটা প্রশাসনের আমার মনে হয় আরও ইয়ে করা উচিত ছিল, কারণ একদম থানার পাশে আমাদের অফিস, কাজে এখানে স্ট্যান্ড বাড়িয়ে এটা দেখা দরকার ছিল বলে আমার মনে হয়। তো পরবর্তী সময়ে এখন এসেছে, শুনেছি যে এখন পুলিশের লোক বাড়িয়েছে এখানে এসেছে। এটা সোনামুড়াবাসীর, আমাদের এখানে এই ধরনের ঘটনা নেই সাধারণভাবে, আমাদের এই সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকার মধ্যে বা তার আশেপাশের যে এলাকা, এই এলাকাগুলিতে সাধারণত নির্বাচনোত্তর এই ধরনের সন্ত্রাস
এই জায়গাগুলিতে হয় না সাধারণত। এখানে একটা সামাজিকতা, মানুষে মানুষের একটা আলাদা আছে, এখানে আছে। কিন্তু এইটি, এই ঘটনাটা ব্যতিক্রম ঘটনা, ব্যতিক্রম ঘটনা। এখানে আমি শুনেছি যে নগর পঞ্চায়েত এলাকার বাইরেরও কয়েকজন ছিল, নিশ্চয়ই তাদের ছবি দেখা যাবে ফুটেজের মধ্যে, তো বাইরেরও কয়েকজন ছিল, তারাও নিশ্চয়ই এখানে উস্কানি দিয়েছে, উস্কানি দিয়ে এই ঘটনাটা সংঘটিত করেছে। ভারতীয় হিসেবে খাঁটি সরিষার তেলের চাহিদা প্রচুর। ত্রিপুরায় প্রথম উৎপাদিত স্বাস্থ্যসম্মত 100% খাঁটি সরিষার তেল এবার আপনার ঘরে নিয়ে আসুন। প্রকৃতির বিশুদ্ধতায় বিশুদ্ধ প্রিমিয়াম কোয়ালিটিযুক্ত মুক্তি ন্যাচুরাল হেলদি লাইফ পিওর মাস্টার্ড অয়েল। ভালো খান, সর্বদাই সুস্থ থাকুন। মা কোকিলা ওয়েল মার্চেন্ট প্রাইভেট লিমিটেড, চান্দমারি, কুঞ্জবন, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন 0381-291-9903 নম্বরে। তাই আর দেরি না করে নিজেকে এবং নিজের পরিবারকে সুস্থ রাখতে আপনার প্রথম পছন্দ হোক মুক্তি ন্যাচুরাল হেলদি লাইফ